আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রকৃত আকীদা সেটা কি আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, ইসলাম কাকে বলে, ইসলামের লক্ষ্য কি, ইসলামের উদ্দেশ্য কি, কোনটা কখন করা যাবে, কোনটা করব, কোনটা করব না, তাওহীদ কি, ইমান কি, আমল কি, আকীদা কি, আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটা পরিষ্কার। কাজে আমরা অন্ধকারে ঢিল মারার দরকার নাই, হই হই রই রই করে একজন বললো আর অমনি ছুটে গেলাম, কোন পীর সাহেব কি বললেন, কোন হুজুর কি বললেন, কোন মৌলভী সাহেব কি বললেন ইত্যাদি নিয়ে আমাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো দরকার নাই। কারণ আমরা হেদায়া পেয়েছি, আমরা ঐক্যবদ্ধ একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে আমরা আন্দোলন করছি। কাজেই আমাদের প্রতিটা বিষয় সুপরিকল্পিত, সুচিন্তিত এবং তথ্য নির্ভর এবং আপনার সমসাময়িক বিষয়গুলিকে আমরা বিবেচনা রেখেই আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত নিয়ে থাকি। তো কাজেই আমরা, আমি শুরুতেই এই বিষয়গুলি বলে দিয়েছি, কিন্তু আমি এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে হচ্ছে, হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনদের উদ্দেশ্যে যেহেতু আমার এই কথাটি, যে সেটা হচ্ছে আজকে দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের পরিস্থিতি, আজকে আমি যে সর্বশেষ তথ্য পেলাম 50-50, এটা কিন্তু খুব সাংঘাতিক মৃত্যুর রেট, রেট মোতাবেক কিন্তু বাংলাদেশে হাই। এই বাংলাদেশ কিন্তু এতটা পরিস্থিতির দিকে, খারাপের দিকে যাওয়ার কথা ছিল না, ছিল না শুরুতে, কিন্তু এতটা ছিল না। আমি বলবো এক্ষেত্রে যে আমাদের অজ্ঞতা, আমাদের সরকারি সিদ্ধান্তকে অমান্য করার প্রবণতা, আমাদের রাজনৈতিক দেউলিয়াত্ব, আস্থাহীনতা, আমাদের অশিক্ষা, কুশিক্ষা, বহু কিছু এর সঙ্গে জড়িত। এর মধ্যে প্রধানত জড়িত হয়েছে ধর্মান্ধতা, ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠীর সম্পূর্ণ তথ্যবিহীন, আজগুবি, মিথ্যা, বানোয়াট, উস্কানিমূলক এই অপপ্রচার। আমি তো বলবো পরিস্থিতিটাকে আরও জটিল করা হয়েছে, এতটা জটিল হওয়ার কথা ছিল না। রাস্তাঘাটে আর্মি নামিয়ে, পুলিশ নামিয়ে, র‍্যাব নামিয়ে এভাবে পিটিয়ে ঘরের মধ্যে ঢুকানোর কথা ছিল না, কারণ এটা বাসা মরার প্রশ্ন, এটা সমস্ত দুনিয়ার সংকট, এটা বাংলাদেশের কোনো দলের সংকট না, শুধু বাংলাদেশের সংকট না। কোথায় উহান প্রদেশ, কোথায় ইটালি, মানুষ মরে সাফ হয়ে গিয়েছে, কোথায় স্পেন, কোথায় ব্রিটেন। আমি গত দুদিন আগে দেখলাম আমেরিকাতে প্রায় একদিনে প্রায় 2000 মানুষ মারা গিয়েছে, আমেরিকার মতো প্রতাপশালী রাষ্ট্র, এক কথায় বলা চলে এক সময়ের প্রতাপান্বিত সম্রাট বলা হতো, এখন যদি বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত, তিনি পর্যন্ত বিচলিত হয়ে গিয়েছেন। আসলে বিষয়টা কিন্তু দেশের মানুষ সচেতন হওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক হাতে হাতে সবাই খোঁজখবর রাখছেন। কিন্তু আমি বলবো পরিস্থিতিটাকে বহুগুণ জটিল করা হয়েছে, কঠিন করা হয়েছে, কঠিন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেওয়া হয়েছে যে কি, এটা এই করোনা এটা মুসলমানদের হবে না, এটা খ্রিস্টানদের হবে, ওই আপনার চীন দেশের কমিউনিস্টরা তাদেরকে শাস্তির জন্য আল্লাহ এটা দিয়েছেন, মুসলমানদের হবে না, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত তাদের হবে না। তারপরে যে হলো, যদি মুসলমানদের করোনা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তারপরে দোয়া কালাম পড়ে ফুঁ দিয়ে বের হয়ে যাবেন, কিচ্ছু হবে না, মাস্ক পরার দরকার নাই, এটা একটা পাগলামি, এই ধরনের ওয়াজ করা হয়েছে। আমি নিজের কানে শুনেছি, মাইকে বলা হচ্ছে মসজিদ থেকে যে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে, নামাজ কালাম মানুষ বাদ দিয়েছে, আসুন আপনারা মসজিদে আসুন, নামাজ পড়ুন। আমি কিন্তু মসজিদে যাওয়ার ব্যাপারে আমি কিন্তু বিরোধিতা করছি না, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আমি কিন্তু ইসলামের প্রকৃত আকীদা নিয়ে কথা বলবো। কথা বললে হয় কি, টুইস্ট করে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়। এই যে গভর্নমেন্ট সিদ্ধান্ত দিলেন যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, জনসমাগম করবেন না, খেলাধুলা বন্ধ করে দেওয়া হলো, মার্কেটের গ্যাদারিং বন্ধ করে দেওয়া হলো, বিভিন্ন ধরনের সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হলো, রাষ্ট্রীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, বিভিন্ন দিবস পালন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, যেখানে লক্ষ লক্ষ মানুষ আপনার একত্রিত হয়, এই যে পয়লা বৈশাখের অনুষ্ঠানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিকভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছেন। তো সেখানে মসজিদ, গির্জা, মন্দির, সেখানেও এইভাবে ঐক্যবদ্ধ হয়ে, কারণ প্রমাণিত হয়েছে বিভিন্ন জনের মাধ্যমে, সেই এই সমস্ত ধর্মীয় উপাসনালয়গুলির মাধ্যমে ছড়িয়েছে। তো এর মধ্যে যেহেতু আমাদের এখানে মুসলমান 90% মুসলমান, আমাদের এখানে মসজিদের সংখ্যা বেশি, প্রায় লক্ষ লক্ষ মসজিদ এখানে, স্বাভাবিক কথা কোটি কোটি মানুষ 5 ওয়াক্ত নামাজে নামাজ পড়তে যান, জুমার নামাজে তো আরও আরও বেশি। তো এই করোনা ভাইরাসের লক্ষণের মধ্যে যে চিকিৎসা বিজ্ঞানীরা বা এই ভাইরাস সংক্রান্ত যারা গবেষণা করছেন স্পেশালিস্ট, তারা পরিষ্কার বলেছেন যে একজন থেকে আরেকজন ছড়ায়। আমাদের আলেমরা বললেন কি, আপনার সোঁয়াশে বলতে কোনো কিছু নাই, সোঁয়াশে রোগ নাই,
সমাজে কোনো রোগ নাই, কাজে এটা মিথ্যা কথা, এটা মিথ্যা প্রভাকাণ্ডা, এসব করোনা ফরোনা হলো কাফেরদের জন্য, মুসলমানদের জন্য। এমন অবস্থা হয়েছে, আমি গতকালকে পত্রিকা পড়েছি, করোনা নিয়ে আপনার মসজিদে মুসল্লির সংখ্যা কমবে না বাড়বে এটা নিয়ে মারামারি করে একজন পর্যন্ত মারা গিয়েছে, বহু কিছু হয়েছে। যাক, তো এইটা করার কারণে গত এক মাস থেকে কিন্তু জনগণের মধ্যে একটা বার্তা চলে গিয়েছে যে না, মুসলমানদের হবে না, আমরা যত বেশি নামাজ পড়ব, আমরা যত বেশি আজান দেব, গভীর রাত্রে উঠে আজান দেব, তারপরে দেখলে করোনা চলে যাবে। সরকারের প্রতি তো অনাস্থা সৃষ্টি করার জন্য সরকার ইসলামের শত্রু, সরকার খ্রিস্টানের দালাল ইত্যাদি ইত্যাদি, এটা ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকে একেবারে মানে ওপেনলি বলে অনেক কথা বলেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেন না, আপনার ব্যক্তিগত কন্ট্রাক্টের মাধ্যমে এসব তথ্যগুলি দিয়ে দিচ্ছে, যে এরা ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। তো এসব তথ্যগুলো দেওয়ার পর কি হলো, হলো এই ব্যাপকভাবে মানুষ ব্যাপক একত্রিত হয়েছেন মসজিদে মাহফিলে, তারপরে আপনার হলো তাবলিগের জামাতে, জুমার নামাজে, আর অন্যান্য জায়গায় অন্যান্য ধর্মের লোকেরাও সেম একই অবস্থা হয়েছেন। ফলটা কি হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো, বিষয়টা জটিল হয়ে গেল না? এখন সে আলেমরা কোন মুখে, কোন মুখে এইবার ওনারা ঘরের মধ্যে, ঘরের মধ্যে এবার আইসোলেশনে গিয়ে বা সেলফ কোয়ারেন্টাইনে গিয়ে এইবার ওনারা ফতোয়া দিচ্ছেন, ঘরে নামাজ পড়েন, নামাজ পড়ার নিয়ম এভাবে এভাবে নামাজ পড়েন, ঘরে অসুবিধা নেই, মসজিদে যাবেন না, সরকারের নীতি মানতে হবে, মানা দরকার ইত্যাদি ইত্যাদি। এখন বলে কি হবে বলেন? এখন আমাকে তো গালাগালি করবেন এই কথা শুনলে, কারণ ওনাদের একদল অন্ধ অনুসারী আছে, আকপাশ কিছু চিন্তা করে না, ডান বাম কিছু ভাবে না, শুধু গালাগালি করতে থাকে। আরে ভাই, এখন কি করবেন? এখন বলে লাভ কি? যা ছড়ানো ছড়িয়ে গেছে অলরেডি, এখন এগুলো সেন্টিমেন্ট, তো অনর্থক সেন্টিমেন্টের তোয়াক্কা করা তো উচিত না। আমি হিজবুত তহিদের ভাই বোনদেরকে বলবো, অনর্থক সেন্টিমেন্টের তোয়াক্কা করবেন না। এই সেন্টিমেন্ট লালন পালন করে করে আমাদের আমাদের গভর্নমেন্টগুলি, সারা দুনিয়ার গভর্নমেন্টকে আমি বলি, এই ধর্মান্ধ গোষ্ঠীর অনর্থক সেন্টিমেন্ট এরা লালন পালন করে ভোটের হিসাব কিতাবের জন্য, পাবলিক সেন্টিমেন্ট। আরে সেন্টিমেন্টকে সংশোধন করতে হবে, সেন্টিমেন্টকে সঠিক পথে পরিচালিত করতে হবে, অনর্থক সেন্টিমেন্ট জাতির ক্ষতি করে। এই জন্য ইসলামের একটা কনসেপ্ট আছে, ইসলামের কথা আছে, সূরা বনি ইসরাইল 36:36 এই আয়াতটা আমি প্রায় জনসভায় বলে থাকি। আল্লাহ কোরআনে বলছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না, নিশ্চয়ই তোমাকে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে না। তো এগুলি কেন দেওয়া হয়েছে, ব্রেন কেন দেওয়া হয়েছে? আল্লাহ বললেন, চিন্তা করো, ভাবো, দেখো। তো ওনারা কি করলেন, এই জনগোষ্ঠীটাকে বাস বের করে দিলেন, আরো গ্যাদারিং হলো, আরো একত্রিত হলো। এই ভাইরাসটা ওই তার বৈশিষ্ট্য মোতাবেক, ভাইরাসটা আর নামাজি বেনামাজি মুসল্লি কাফের মুশরিক মুসলমান হিন্দু ইত্যাদি কোনো কিছু দেখে না, যেখানে জায়গা পায় সেখানে সে বার ছড়িয়ে পড়ে, ব্যাস হলো। এখন কি হলো, এখন ওনারা বলছেন ঘরে নামাজ পড়ো। সারা বছর আমাকে গালাগালি করলেন, ইমামতি করতে গেলে নির্দিষ্ট মাপের যোগ্যতা লাগে, এখন যে আপনারা বলছেন ঘরে নামাজ পড়েন, একজন ইমামতি করেন, এখন কেমনে এত লক্ষ লক্ষ ইমাম হবেন? এখন তো দেখা যাচ্ছে জানাজা পড়ার জন্য পুলিশের ওসি জানাজা পড়ছেন, টিএনও জানাজা পড়ছেন, পুলিশরা লাশ দাফন করছেন, জানাজা দিচ্ছেন, তারা কিভাবে দিচ্ছেন জিনিসটা? অর্থাৎ ইসলাম সহজ সরল, ইসলাম সহজ সরল, এটা সকল মানুষের জন্য, সকল মানুষ এটাকে প্র্যাকটিস করতে পারবে। এই জন্য সিরাতাল মুস্তাকিম, এই দিন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল ইসলাম, অত্যন্ত প্র্যাকটিক্যাল, অত্যন্ত যৌক্তিক, অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত যুগোপযোগী। এরা আপনারা করলেনটা কি, ইসলামটাকে একেবারে অযৌক্তিক করে ফেললেন, বিজ্ঞানহীন করে ফেললেন, একেবারে অনর্থক তথ্যবিহীন করে ফেললেন, হাস্যকর করে ফেললেন এমন এমন কথা বলে। তো আমি বলবো যে এই সমস্ত বিষয়গুলির কারণে পরিস্থিতি জটিল হয়ে গেছে, এতটা বাংলাদেশে জটিল হওয়ার কথা ছিল না, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে আমাদের এই ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর আলেমের ভুল ব্যাখ্যার কারণে।